হাই, গুড মর্নিং। আজকে 16 ডিসেম্বর, সকাল 11:30 বাজে। আজকে সকাল 11:30 তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম, ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম জানালাম আমার চ্যানেলে, সেটা বলে দিতে হয় আমার প্রত্যেক দিন, চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় মুগ ডাল সেদ্ধ করে রেখেছি লাউয়ের পাতা দিয়ে, সেটা এতক্ষণে সম্বারা দিলাম। ভাত বসিয়ে দিয়েছি আর মাছের তেলে চচ্চড়ি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে। 2 পিস বেগুন ভাজছি আমার জন্য, বেগুনটা ভেজে নিয়ে মাছের তেলে চচ্চড়িটা করব আর ফুলকপি করব। এই হচ্ছে মেনু। ও আর হবে ধনে পাতার বড়া। ঘরে জল পড়ে পুরো কাদা, না মুছলে হবে। ভেবেছিলাম আলু ছিম ভাজা করব, কিন্তু বেগুনটা দেখে এত বেগুন ভাজা খেতে ইচ্ছে করলো যে আলু ছিম ভাজা প্রসপন্ড রাত্রে করব। মাছের তেল চচ্চড়িটা বানানোর জন্য প্রথমেই জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই বেগুন ভাজার তেলটাতেই, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা, বেগুন, আর টুকরো টুকরো করে কাটা আলু, আর ঢুকে গেছে ভেতরে যে পেঁয়াজ কলি কেটে ধুয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সবজিটা দিয়ে দিলাম, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো, তরকারিটা আগে মজুক তারপরে আবার আসবো। এত বেলায় এতক্ষণে ব্রেকফাস্ট করছি, হিয়া ক্লাস করছে তো আমি বক বক করলেই ডিস্টার্ব হবে, তাই বন্ধ করে দিলাম। কেক আর আমুল প্রো মানে হেলদি। এক চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। ভালোভাবে তরকারিগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি, তারপরে মাছের তেলটা দেব। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার এই যে মাছের তেল আছে, মাছের পিসগুলো দেবো না, খালি তেলগুলো দেবো। এবার ঢাকা দিয়ে আবার ভাজা ভাজা করে নেব। মাছের তেলের চচ্চড়ি রেডি হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি, গ্যাস অফ করে দিচ্ছি। টমেটো দিতে পারলে না খুব ভালো হতো, কিন্তু আমার ঘরে টমেটো নেই, কে এখন যাবে আনতে, আমি যেতে পারবো না, ওই জন্য এরকমই খাবো আজকে। বললাম যে ঘরে টমেটো নেই, ধনে পাতাও কম আছে, ধনে পাতা আর টমেটো দিয়ে যাও, বললাম বিকেলে নিয়ে আসবো। যেটুকু ধনে পাতা আছে ওটা দেব, আর রাত্রিবেলা আবার করে ধনে পাতা মিশিয়ে একটু জল দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আমি কাঁচা ফুলকপি রান্না করি, আমি বুঝি না কেন সবাই জল মানে সেদ্ধ করে জল ফেলে নেয়। ফুলকপি হতে যত সময় লাগবে, এদিকে আমায় কেটকে স্নান করাতে হবে, কি যে করি, সবজি বাজার করতে এসেছি। বিয়ার জন্য রুদ্রাক্ষর মালা বানাতে হবে বলে রুদ্রাক্ষ কিনলাম, তারপর এসেছি সবজি বাজারে। চলো সবাই মিলে দাদা, তো কি ফোর কি চেয়ার উপর আসতে আসতে
হাই গুড মর্নিং, আজকে নেক্সট মর্নিং, কালকে সন্ধেবেলা ফিরে এসে আর ইচ্ছে করেনি ক্যামেরা অন করতে, কেমন যেন পেটের ভেতর একটা অস্বস্তি হচ্ছিল। ওই দুপুরে যে ধনে পাতার বড়া খেয়েছিলাম তার মধ্যে না অনেক কাঁচা লঙ্কা ছিল, ওগুলোই মনে হয় গিয়ে পেটের মধ্যে বেগরবাই করছিল। আর দেখলে তো দিদির বাড়িতে কি সুন্দর। এবার এটা একটু বলি, দিদির মেয়ে থাকে কানাডায়, ওখানে এসে পড়াশুনো করে, ইঞ্জিনিয়ার, ওখানকার ইউনিভার্সিটিতে পড়ে। মেয়ে
কেক পাঠিয়েছে বাবা মার অ্যানিভার্সারির জন্য। তো দিদি সে কেকটা ক্লাসে কেটে মানে সবার সাথে আনন্দটা শেয়ার করে নিল, আমরাও একটু আনন্দটা উপভোগ করে নিলাম। এখন আমি ঘুগনি বানাচ্ছি। সিম্পল মটরের ঘুগনি, অত তামঝাম নেই। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিই, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, হয়ে গেছে ঘুগনি। সঙ্গে পরোটা করব। আর সেই ফ্রিজে অল্প চিকেন আছে, চিকেনটুকুকে আমাদের দুজনের জন্য করে নেব। বেশি তামঝাম কিছু করব না বলছি, কিন্তু আবার সবটা মোটামুটি এবেলাই করে রাখবো, কারণ ছটাতে সবাইকেই যেতে বলেছে দিদি। ছটাতে অনেকগুলো গ্রুপ আছে, এখন কখন ফিরবো, ফিরে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেজন্য এখনও সময় নষ্ট না করে পটাপট শাক পেঁয়াজ কলি ভাজা সব কিছু করে রেখে দেবো, ভাত পর্যন্ত করে রেখে দেবো। এখন আগে পরোটাটা ভাজি, ভেজে খেতে দিই। কালকের কাঁচা কাপড় জামাগুলো এখনও মেলা হয়নি, এক বালতি ভর্তি নিয়ে যাচ্ছি ছাদে দিয়ে দিই। রোজই এই নিত্যকর্ম। কাল একটা জবা ফুল ফুটবে আমি সকালে এসে দেখেছি, তারপরে ভাবলাম তোমাদেরকে দেখাবো, পরে আর আসিনি, কাপড় মেলিনি তুলিনি কিচ্ছু করিনি। শীতকাল বলে বোধ হয় সে জবা ফুল আজও আছে। সব গাছগুলোই জল দেওয়া দরকার, এখন পারবো না, পরে এসে সব গাছে জল দিয়ে যাব। সব গাছগুলো একদম উল্টে উল্টে রয়েছে, আবার হিয়া আমায় তাড়া দিচ্ছে আজকে দেরি করো না, প্রোগ্রামের ওখানে যাবে ওই জন্য। আর রুদ্রাক্ষগুলো যে কিনে নিয়ে এসেছি, দুটো দেখলাম সুতোয় গাঁথা আছে, ওই দুটো দিয়ে হয়ে যাবে গলায় আর কোমরে। আর তিন নম্বরটাকে তারে গাঁথা আছে, ওটাকে খুলে খুলে এখন হাতের কানের চুলের সব বানাতে হবে, কাপড়টাকে মেলে নিই। এত কাপড় জামা যে মেলতে মেলতে হাত ব্যথা হয়ে গেল। হয়ে গেছে, মেলা হয়ে গেছে, এবার ঘরে যাই। গাছে আজকে জল দিতেই হবে। কলা, পাটালি গুড়, আর এটা হচ্ছে চিড়ে। উত্তরবঙ্গে একটা আতপ চাল হয় বলে নুনিয়া আতপ, সেই নুনিয়ার চিড়ে, বড় ভালো গন্ধ হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, চিড়েটা ধুয়ে নেওয়া আছে। একদম শুদ্ধ ফলাহার, টেস্টি টেস্টি ফলাহার, এটা আমার বেশ খেতে ভালো লাগে। আর পাটালি গুড় থাকলে তবেই আমি এগুলো খাই, নইলে আমি এরকম খাই না। এই নুনিয়া আতপ চালটাও পাওয়া যায়, কিন্তু অত পাওয়া যায় না, মনে হয় এটা শীতকালেই খালি পাওয়া যায়। পায়েস টায়েস খুব ভালো হয়, ওই গোবিন্দভোগের মতোই, কিন্তু আমার কাছে গোবিন্দভোগের থেকেও ভালো লাগে বেশ। রান্নার জোগাড় যন্ত্র একটু একটু হয়ে গেল, ব্রেকফাস্টটা করে নিই, এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এরপর থেকেই আবার নতুন আরেকটা ভিডিও শুরু করব। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। যারা আমার ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করো। যারা শর্ট ভিডিওগুলো দেখছো তাদেরকেও রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, বাই, হ্যাভ আ নাইস ডে।